ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা এস এম এফ ডব্লিউ বি ই দু হাজার একুশ অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল এন্ট্রান্স এক্সামিনেশনের আন্ডারে ডিপ্লোমা ইন প্যারামেডিকেলের ফর্ম ফিল আপ করেছিলে তাদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা খবর নিয়ে চলে এসেছি তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড এসে গেছে ফার্স্ট অফ অল যেটা বলবো অ্যাডমিট এসে গেছে তোমরা ডাউনলোড করে নিতে পারো সেকেন্ডলি যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো যারা অনলাইন মোডে পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিল অর্থাৎ যখন ফর্ম ফিল আপ করেছিল যারা অনলাইন মোড করেছিল যে বাড়ি থেকে পরীক্ষা দিবে অনলাইন মোডে তাদের জন্য আরেকটা সুখবর তোমাদের জন্য কিন্তু একটা লিঙ্ক এসেছে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা একটা মক টেস্ট দিতে পারবে অনলাইনে যে তোমাদের যে পরীক্ষাটা হবে যেই দিন সেই দিন তোমরা পরীক্ষাটা কীভাবে হতে চলেছে সেটা তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারবে একটা অনলাইন মক টেস্টের ব্যবস্থা করা হয়েছে তো প্রথমত যেটা আলোচনা করবো ইম্পর্টেন্ট ডেটগুলো নিয়ে একটু বলে দিই দেখো ডাউনলোড অ্যাডমিট কার্ড আঠাশ নয় দু হাজার একুশ অর্থাৎ গতকাল থেকেই কিন্তু আঠাশে সেপ্টেম্বর অর্থাৎ গতকাল থেকেই তোমাদের অ্যাডমিট কার্ড এসে গেছে অনলাইনে তোমরা চাই তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যে রয়েছে ওটা দিয়ে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো অফিসিয়াল ওয়েবসাইটের তোমরা ওখানে ক্লিক করে অ্যাডমিটটাও ডাউনলোড করে নিতে পারবে এবং যারা অনলাইন মোড করেছ তারা কিভাবে মক টেস্টটা দিবে সেটা তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি দেখো তারপরে রয়েছে অনলাইন মক টেস্ট সেশন লিঙ্ক টু বি সেন্ড বাই ইমেল এসএমএস যেটা ইমেল বা এস এম মাধ্যমে তোমাদের একটা লিঙ্ক এসেছে ফোনে দেখবে সেটার মাধ্যমে তোমরা অনলাইন মক টেস্টটা দিতে পারবে সেটা কিন্তু গতকালই এসে গেছে চাইলে তোমরা আজকে দিয়ে দিতে পারো যারা কালকে দাও তারা অবশ্যই আজকে দিয়ে দিও এবার দেখো পরীক্ষাটা হবে কিন্তু অনলাইন অফলাইন দুটোই যে পরীক্ষা দুটোই কিন্তু তোমাদের তিন তারিখ হবে ঠিক আছে থার্ড অক্টোবর তো তোমরা সেই মতো তৈরি হয়ে নাও এবার আমি যেটা রয়েছে ডান দিকে দেখতে পাচ্ছ অ্যাডমিশান নোটিশ দু হাজার একুশ ওটাতে আমি ক্লিক করছি দেখছি এখানে কি রয়েছে এখানে সাবজেক্টগুলো দেওয়া রয়েছে অর্থাৎ ডিপ্লোমা ইন প্যারামেডিকেলের যে সাবজেক্টগুলো রয়েছে সব এখানে দেওয়া রয়েছে তেরোটা মোট সাবজেক্ট রয়েছে এখানে ফর্ম ফিল আপের নোটিফিকেশান অ্যাকচুয়ালি এটা কী কী রয়েছে সেগুলো জানানোর জন্য দেওয়া ছিল এই যে টেস্ট ফর্ম হোম যারা অনলাইনে পরীক্ষা দেবে সেটাকে বলা হচ্ছে টিএফএইচ টেস্ট ফর্ম হোম দুটো মোডই রয়েছে অনলাইন অফলাইন দেখো এখানটায় আর কিছু নাই এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার একজন স্টুডেন্ট পরীক্ষাটা দিচ্ছে তো তার ইউজার আইডি পাসওয়ার্ড আমার কাছে রয়েছে তো কিভাবে তোমরা অনলাইনে টেস্টটা দিবে এবং অ্যাডমিটটা ডাউনলোড করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা বিষয় বলে রাখি তোমাদের তোমরা চাইলে কলেজের লিস্টগুলো এখানে দেখে নিতে পারো যে কলেজগুলো রয়েছে এখানে কলেজগুলো ভিউ মোর যে অপশান রয়েছে প্রতিটা কলেজের সাইডে দেখো ভিউ মোর এবং ওয়েবসাইট দুটো অপশান রয়েছে ভিউ মোরে গেলে তোমরা একটা পিডিএফ পাবে ওখানে কলেজের ফিজ যে কোর্স ফি রয়েছে ডিপ্লোমা করার জন্য প্যারামেডিক্যালে সেটা পেয়ে যাবে এবং কোনো স্কলারশিপ আছে নাকি সেটাও তোমরা ওখানে পেয়ে যাবে বা কত খরচ হবে সেটা তোমরা জানতে পারবে এবং ডিউরেশান কোর্সগুলোর এখান থেকেই জানতে পারবে প্রতিটা কলেজেরই দেওয়া রয়েছে ঠিক আছে এখান থেকে তোমরা একটু দেখে নিও এবার আমি বাকি বিষয়গুলোতে আসছি তোমাদের কাছে দেখবে যে মেসেজ এসেছে সেই মেসেজে একটা লিঙ্ক এসেছে সেই লিঙ্কটাতে ক্লিক করার পর কিন্তু এই পেজটা আসবে ওই লিঙ্কটাতে ক্লিক করার পর কিন্তু এই পেজটা এসেছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড তোমাকে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে ওটা আমি দিচ্ছি আমার ক্যান্ডিডেট যে রয়েছে তার তারপর এখানে নিচে দেখো লগ ইন অপশান আছে এই লগ ইন অপশানে লগ ইন করতে হবে দেখো এখানে প্রথমে তোমরা ইউজার আইডি পাসওয়ার্ড দেবে ইউজার আইডিটা ছটা ডিজিটের নাম্বার হবে এবং পাসওয়ার্ডটা আটটা ডিজিটের নাম্বার তোমরা অলরেডি তোমাদের কাছে রয়েছে আশা করছি তো ওটা দেওয়ার পর এখানে আই এম নট এ রোবট এটা ক্লিক করতে হবে তারপর তোমাদের আই এক্সেপ্ট দ্য টার্মস এটা ক্লিক করতে হবে তারপর লগ করতে হবে দেখো এখানে একটা পেজ খুলছে নেটটা একটু স্লো সেই জন্য একটু দেরি হচ্ছে দেখো এখানে কী কী রয়েছে দেখো এখানে মক এস এম রয়েছে যেটা এক্সপায়ার করে যাবে দু তারিখের মধ্যে অর্থাৎ দু তারিখের মধ্যে তোমাদের পরীক্ষাটা দিতে হবে নাম্বার অফ কোশ্চেন কুড়িটা কোশ্চেন থাকবে টাইম ডিউরেশন কুড়ি মিনিট থাকবে এখানে যদি প্রসেস করে দেওয়া হয় তাহলে কিন্তু তোমার টাইম কাউন্টটা আশা করি শুরু হয়ে যাবে তারপর থেকেই মনে হয় টাইম কাউন্টটা শুরু হবে আমি করছি না কারণ ওই স্টুডেন্ট টেস্টটা দেবে সে জন্য করছি না তোমরা এখানে করে দেখো ঠিক আছে এই ছিল আজকের ভিডিও পরবর্তী সময় তোমাদের এস এম এফ ডব্লিউ বি অর্থাৎ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের কোনো আপডেট থাকলে অবশ্যই নিয়ে আসবো তার সাথে এটা বলে রাখার এই চ্যানেলটা বেসিক্যালি তোমাদের যে প্রবেশিকা পরীক্ষাগুলো হয় সবগুলোর কথা মাথায় রেখে যেমন এ এম জিএনএম বিএসসি নার্সিং জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং ফার্মেসি ডিফার্ম রয়েছে তারপর এছাড়া পলিটেকনিক রয়েছে এগ্রিকালচার এই ধরনের পরীক্ষাগুলোর কথা মাথায় রেখে এই চ্যানেলটা করা এখানে কিন্তু এই ধরনের পরীক্ষাগুলোর যে কোনো আপডেট তোমরা পাবে কাউন্সিলিং রিলেটেড বা অ্যাডমিশান রিলেটেড কাউন্সিলিংয়ের যে প্রতিটা স্টেপ হয় কোন কলেজগুলো ভালো কীভাবে চয়েস ফিলিং করবে সব ভিডিও কিন্তু এই চ্যানেলে তোমরা পাবে তো যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং